হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে যে উদযাপন কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সম্পর্ক নিয়েছেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ মুজিবুর পরশ সাধারণ সম্পাদক সারা বাংলাদেশ আপনার যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী জমকালো এই আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের ধারাবাহিকতা কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগও সেখানে অংশীদারিত্ব হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছিলাম। বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে আত্মমানবতায় যুবলীগ কিভাবে কাজ করতে পারে, সাংগঠনিক বঙ্গবন্ধুর জীবনের উপরে যত ধরনের লেখা রয়েছে, বঙ্গবন্ধুর আপনার গৌরব উজ্জ্বল রাজনৈতিক ইতিহাসের উপরে আমরা বিভিন্ন কর্মশালা এবং কর্মযজ্ঞ আমরা কিন্তু উদ্যোগী হয়েছিলাম। কিন্তু সবকিছু বেঁচতে গিয়েছে বিশ্বের মহামারী করোনা কারণে, তার ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশে ছোঁয়া এসেছে। 8ই মার্চে প্রথম শনাক্ত হয় করোনা রোগী, তার থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার যুগোপযোগী সিদ্ধান্তে 26ই মার্চ বাংলাদেশকে লকডাউন ঘোষণা করা হয় এবং তার ধারাবাহিকতা কিন্তু আমাদেরকে সেই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বার্তা ছিল সেম বার্তায় কিন্তু বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্তা এবং বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে আমাদেরকে প্রথম আমরা কাজ করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ চেয়ারম্যান সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা মানুষকে গণস্বতন্ত্র তৈরি করার জন্য করোনার ব্যাপারে আমরা বিভিন্নভাবে আমরা গণস্বতন্ত্র সৃষ্টি করি। স্থানীয় পর্যায়ে আমরা ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডগুলিতে আমরা হ্যান্ড মাইকিং এর মাধ্যমে পাড়া মহল্লাগুলিতে আমরা করোনার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি এবং আমাদের ঘন ঘন মানুষ যেন হাত ধোয় এবং সবাই স্যানিটেশন ব্যবহার করে এবং স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে এবং সামাজিক দূরত্ব মেনটেন করে সবাইকে আমাদের চলাফেরা এবং থাকার জন্য আমরা নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু অসুবিধা কাজ করি এবং সবাই যেন ঘরে থাকে, প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে বেরোয় না আসে, এই কাজ কর্মকাণ্ডগুলি আমরা করে থাকি। এরপরে দ্বিতীয় ধাপে আমরা যখন দেখলাম যে দিনমজুর মানুষগুলি যারা অসহায় মানুষ, নির্ময় মানুষ যারা পরিবহন শ্রমিক এই লকডাউন অবস্থায় ঘরবন্দি হয়ে যাওয়ার কারণে অসহায় জীবনযাপন করছে, ঠিক তখন বাংলাদেশ সরকার প্রায় 4 কোটির উপরে মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। 4 কোটির পরিবারকে আপনার বাংলাদেশ সরকার 50 লক্ষ উপরে আপনার ব্যক্তি বা পরিবারকে নগদ অর্থ দিয়ে আপনার প্রশংসার দাবি জানিয়েছে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় ক্ষেত্রবিশেষ বিভিন্ন স্টেটের বাই স্টেট নিয়েছে। তার ধারাবাহিকতা আমরা কিন্তু যুবলীগের চেয়ারম্যান সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আমরা সারা বাংলাদেশে যুবলীগ যেভাবে কাজ করেছে আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে সহায় হিসেবে কাজ করেছি। আমরা প্রথম তাদেরকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছি, চাল ডাল আলু তেল লবণ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দিয়েছি, সাবান এবং হ্যান্ড স্যানিটেশন সহ স্বাস্থ্য সুরক্ষা বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা দিয়েছি। তার পরবর্তীতে আমরা যখন রোজার মাস চলে আসলো রোজার মাসে তাদেরকে আপনার ইফতারের জন্য ইফতার সামগ্রী দিয়েছি, আপনার রান্না করা খাবারের মাধ্যমে আমরা ভোগগ্রহ মানুষগুলিকে পথশ্রী মানুষগুলিকে আমরা সেহেরি দিয়েছি। আমরা ঈদ পূর্বে আমরা অসহায় মানুষগুলিকে ছোট ছোট কোমলময় শিশুদেরকে আমরা শিশু বস্ত্র দিয়েছি, শিশু খাদ্য দিয়েছি এবং আমরা অসহায় মানুষগুলিকে দরিদ্র সীমা মানুষগুলিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং আপনার ঈদের বিভিন্ন ধরনের পোলার চাল মাংস আপনার দুধ চিনি সেমাই সহ এই ধরনের সামগ্রী দিয়ে আমরা ঈদ উৎসবে আমরা তাদের সাথে ভাগাভাগি করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকে পরিবেশ বাঁচানোর জন্য বৃক্ষরোপণ করা, এবার মাননীয় প্রধানমন্ত্রী একটু ব্যতিক্রম কর্মসূচি দিয়েছেন, বাংলাদেশের সকল নাগরিককে প্রত্যেকটি মানুষকে 3টি করে গাছ রোপণ করতে বলেছেন। আমরা দক্ষিণ যুবলীগ প্রতিটি মানুষকে 3টি করে গাছ রোপণ করা এবং এই যে দীর্ঘদিনের যে গাছ রোপণে এগুলিকে লালন পালন করার জন্য আমরা গণসচেতনতা সৃষ্টি করছি এবং এই মুজিব বর্ষকে আমরা বৃক্ষরোপণের কর্মসূচির মধ্য দিয়ে এবং অসহায় দরিদ্র মানুষগুলির পাশে থেকে আমরা মুজিব বর্ষ আমরা উদযাপন করতে যাচ্ছি। আপনি দেখেছেন সারা বাংলাদেশে বন্যার কারণে পানিবন্দী হয়ে মানুষ অসহায়ত্ব জীবনযাপন করছে আর সেই অসহায়ত্ব জীবনযাপন করা মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য আমাদের যুবলীগের চেয়ারম্যান সাধারণ সম্পাদকের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা দক্ষিণ যুবলীগও কিন্তু আমরা যেমন যুবলীগের নির্দেশনা রয়েছে প্রত্যেকটি জেলাকে নির্দেশনা দিয়েছে, যার যার জেলা
বন্যান্ত মানুষের পাশে থাকার জন্য। আমরা যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকেও আমরা কিন্তু গ্রামগঞ্জে আমরা ইতিমধ্যে আমাদের টিমের মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছি কোন কোন জায়গায় খারাপ অবস্থা রয়েছে, এর মধ্যে থেকে আমরা দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে সহায় হিসাবে বন্যান্তদের পানিবন্দী মানুষগুলিকে আমরা খাদ্য এবং ওষুধ সহায়তা আমরা দেওয়ার নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। এই কর্মসূচি নিয়ে কিন্তু আমরা মুজিব বর্ষে কাজ করছি। আসলে মুজিব বর্ষ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির গর্ব, বাঙালি জাতির চিন্তা চেতনা আশার গর্ব এবং বাঙালি জাতির একজন দিক প্রদর্শক। আমরা বঙ্গবন্ধুর এই শতবার্ষিকীকে আমরা আত্মমানবতায় মানুষের কল্যাণে যুবলীগ কাজ করবে, এটি আমাদের মূল্যায়ন করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।